যুব কংগ্রেসের সভাপতি নাসির উদ্দিন, দক্ষিণ করিমগঞ্জের বাটুইয়াতে পুলো মন্ত্রী পীযূষ হাজারিকার কুশপুতুল, নীলামবাজার পুলিশ গ্রেপ্তার করেছে যুব কংগ্রেসের সভাপতি নাসির উদ্দিন সহ এক ডজন যুব কংগ্রেসীকে। কমলাক্ষের বিরুদ্ধে মন্ত্রী পীযূষ হাজারিকার বেফাঁস মন্তব্যের বিরুদ্ধে জ্বলছে গোটা বরাক। গতকাল করিমগঞ্জ জেলা সদর সহ বরাক উপত্যকার প্রায় প্রত্যেকটি বিধানসভায় কুশপুতুল পড়েছে রাজ্যে প্রতাপী মন্ত্রী পীযূষ হাজারিকার। দক্ষিণ করিমগঞ্জের বাটুইয়া বাজারে যুব কংগ্রেসের কুশপুতুল দাহ করার কার্যসূচিতে প্রতিরোধ গড়ল নীলামবাজার পুলিশ। কুশপুতুল দাহ কার্যসূচি থেকে পুলিশ আটক করেছে ১২ জনকে। গ্রেপ্তার করা হয়েছে যুব কংগ্রেসের জেলা সভাপতি নাসির উদ্দিন এবং দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেসের সভাপতি মুজাহিদুল ইসলাম রহমানিকেও। সভাপতি মুজাহিদুল ইসলাম রহমানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রদেশ কংগ্রেসের কার্যকারী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের বিরুদ্ধে রাজ্যের জলসম্পদ এবং তথ্য ও জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকার বেফাঁস মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে কংগ্রেস কর্মীরা। গত দুদিন ধরে উপত্যকা জুড়ে স্থানে স্থানে পড়ছে মন্ত্রী পীযূষ হাজারিকার কুশপুতুল। সোমবার দক্ষিণ করিমগঞ্জের বাটুইয়া বাজারে যুব কংগ্রেসীরা মন্ত্রী হাজারিকার কুশপুতুল পোড়াতে গেলে প্রতিরোধ গড়ে নীলামবাজার পুলিশ। ওসি দীপজ্যোতি মালাকার আন্দোলন রুখে দিতে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছেন জেলা যুব কংগ্রেস সভাপতি নাসির উদ্দিন এবং দক্ষিণ করিমগঞ্জ যুব কংগ্রেস সভাপতি মুজাহিদুল ইসলাম রহমানিকে। এতে উপস্থিত ছিলেন এক ঝাঁক যুব কংগ্রেসীরা। এদিকে নাসির অভিযোগ করেন রাজ্যের সমস্ত বড় সড় সিন্ডিকেট হ্যান্ডেল করেন নাকি মন্ত্রী পীযূষ হাজারিকা, বিশেষ করে কয়লা পাথর সিন্ডিকেটের রিমোট রয়েছে নাকি মন্ত্রী পীযূষ হাজারিকার হাতে, এমনটাই মন্তব্য কংগ্রেসের নেতা কর্মীদের। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন।